ওড়িশার ভয়াবহ ট্রেন দুর্ঘটনা নিয়ে চলছে বিস্তর কাটাছেঁড়া, চুলছেঁড়া বিশ্লেষণও চলছে। ঘটনা কেন ঘটল, কিভাবে ঘটল, তার মূল পর্যন্ত পৌঁছাতে তদন্তে নেমেছে সিবিআই। তবে তার চেয়েও বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছে দুর্ঘটনায় মৃত সকলের দেহ শনাক্ত করা ও পরিবারের হাতে তুলে দেওয়া। যতদিন পেরোচ্ছে ততই যেন আরো অসম্ভব হয়ে উঠছে এই কাজ। কারো কারো মুখ থেথলে গেছে, চেনার উপায় নেই, তার উপর এবার সেগুলিতে পচন ধরতে শুরু করেছে। ফলে ওড়িশার মর্গে এখনো কয়েকশো লাশের ভিড়। এবার দেহ শনাক্ত করতে গিয়ে এক ধাপ এগিয়ে নতুন প্রযুক্তির সাহায্য নিচ্ছে রেল। রেল মন্ত্রকের সাইবার সেলের তরফে জানানো হয়েছে তারা ইতিমধ্যে তথ্য প্রযুক্তি এবং বৈদ্যুতিন মন্ত্রকের সঙ্গে যোগাযোগ করছে। আপাতত একটি উপায়ও খুঁজে বার করা হয়েছে, ঠিক করা হয়েছে এবার কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই কে কাজে লাগিয়ে দেহগুলি শনাক্ত করা হবে। সাইবার বিশেষজ্ঞ প্রশান্ত সাহা জানিয়েছে, মৃতের মুখের ছবি দেখে তার সিম কার্ড তথা মোবাইল নম্বরের সঙ্গে মেলানো এবং সেই নম্বরের সঙ্গে যোগ করা আধার কার্ড খুঁজে বার করে তাতে আঙুলের ছাপ মেলানো, এইভাবেই এই কাজ হচ্ছে। বেশ কিছু ক্ষেত্রে সফল হচ্ছে এই পদ্ধতি। তবে কিছু দেহের এমনই অবস্থা যে এমনভাবে পরিচয় পাওয়া যাচ্ছে না। এই কাজে প্রথমে আধার কার্ড বিশেষজ্ঞদের নিয়ে যাওয়া হচ্ছে মর্গে এবং তারপরে পচনহীন দেহগুলি বা হাতের বুড়ো আঙুলের হাতের ছাপ সংগ্রহ করা হবে। সেই সঙ্গে জোড়া সিম কার্ড, সিম কার্ড ট্র্যাঙ্গুলেশন সিস্টেমকেও চালু করা হবে। এইভাবেই এই শনাক্তকরণ পদ্ধতিকে জোড়া হবে সঞ্চার সাথী ব্যবস্থার মাধ্যমে। এইভাবে আধার কার্ড এবং সিম কার্ডের যোগসূত্র বার করে মিলবে দেহের পরিচয়। ইতিমধ্যে 65টি দেহের আঙুলের ছাপ পাওয়া গিয়েছে, তবে সব দেহই যে নির্ভুলভাবে শনাক্ত হয়নি। তবে পদ্ধতিতে সমস্যা রয়েছে বিস্তর, কারণ বহু দেহরই হাতের চামড়াও নষ্ট হয়ে গিয়েছে, ফলে সমস্ত দেহ থেকে আঙুলের ছাপ সংগ্রহ করা সহজ হচ্ছে না, ফলে তা আধার কার্ডের সঙ্গে মেলানোটাও মুশকিল। সেই জন্য সাহায্য করছে সঞ্চার সাথী বা কৃত্রিম বুদ্ধিমত্তার উপর নির্ভরশীল এই পদ্ধতিকে। মুখের ছবির সঙ্গে মোবাইলের সিম কার্ডের ফর্মের সঙ্গে মেলানো সম্ভব সেই ছবি। দিন কয়েক আগেই রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এই সিস্টেম লঞ্চ করেছে। এইভাবে 44টি দেহ ইতিমধ্যে শনাক্ত করা গেছে বলে জানা যাচ্ছে রেল সূত্রে।